হ্যালো স্টুডেন্টস, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। আজকে আমি WBTET এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবে। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমরা যারা চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি এর আগের ক্লাসগুলি দেখোনি, তারা অবশ্যই আমার ক্লাসগুলি দেখে নেবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পরিণমন হলো একটি অপশন এ জৈবিক প্রক্রিয়া, অপশন বি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, অপশন সি অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া, অপশন ডি কৃত্রিম প্রক্রিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে? পরিণমন হলো একটি জৈবিক প্রক্রিয়া, অপশন নাম্বার এ। এরপরে, যে জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানুষের দেহে প্রকাশিত হয় না সেটি হল অপশন এ প্রচ্ছন্ন জিন, অপশন বি প্রকট জিন, অপশন সি নিষ্ক্রিয় জিন, অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, প্রচ্ছন্ন জিন। এরপরে, মনোবিদ পিকুনাস মানুষের জীবন বিকাশের যে কটি পর্যায়ে ভাগ করেছেন তা হলো অপশন এ 5টি, অপশন বি 8টি, অপশন সি 10টি, অপশন ডি হচ্ছে 16টি। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি 10টি। এরপরে, নবজাতক শিশুর দ্বিতীয় বর্ষে বৃদ্ধির হার অপশন এ প্রথম বর্ষের তুলনায় দ্রুত হয়, অপশন বি প্রথম বর্ষের তুলনায় মন্থর হয়, অপশন সি প্রথম বর্ষের ন্যায় একই হয়, অপশন ডি ভ্রূণ দশার তুলনায় দ্রুত হয়। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, প্রথম বর্ষের তুলনায় দ্রুত হয়। তাহলে নবজাতক শিশুর দ্বিতীয় বর্ষে বৃদ্ধি কি হয়? প্রথম বর্ষের তুলনায় দ্রুত হয়, অপশন নাম্বার ই হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে, শিশুর শারীরিক, মানসিক, আবেগজনিত প্রভৃতি নানা দিকের উন্নত ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল অপশন এ বিকাশ, অপশন বি বৃদ্ধি, অপশন সি উপযোজন, অপশন ডি হচ্ছে অভিযোজন। তাহলে সঠিক অ্যান্সার অপশন নম্বর এ, বিকাশ। তোমরা যদি বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে জানতে চাও, তাহলে বৃদ্ধি এবং বিকাশ নিয়ে আমার একটি ক্লাস দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে। এরপরে, শিশু বিকাশের ক্ষেত্রে যে তথ্যটি সত্য বলে বিবেচিত হয় সেটি হলো অপশন এ শিশুর আবেগের প্রশিক্ষণ, অপশন বি শিশুর আবেগের পরিবর্তন ঘটানো, অপশন সি শিশুর আবেগ প্রকাশের স্বাধীনতা দেওয়া, অপশন সি শিশুর আবেগ সৃষ্টি হওয়ার আগে সেগুলিকে অবদমন করা প্রয়োজন। তাহলে সঠিক অ্যান্সারটি কোনটি হবে? অপশন নাম্বার বি, শিশুর আবেগের পরিবর্তন ঘটানো। এরপরে, শিশু বড়দের কথা অনুকরণ করা শুরু করে 3 থেকে 6 মাস বয়সে, অপশন বি হচ্ছে 8 থেকে 9 মাস বয়সে, অপশন সি 10 থেকে 12 মাস বয়সে, অপশন নাম্বার ডি হচ্ছে 2 থেকে 4 বছর বয়সে। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? শিশু বড়দের কথা অনুকরণ করা শুরু করে 8 থেকে 9 মাস বয়সে, অপশন নাম্বার বি 8 থেকে 9 মাস বয়সে। এরপরে, মনোবিদ গ্যারেটের মতে সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক বা IQ হল অপশন এ 60 থেকে 79, অপশন বি 80 থেকে 89, অপশন সি 90 থেকে 109, অপশন ডি 110 থেকে 120। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি 90 থেকে 102। এরপরে, আক্ষরিক বুদ্ধি অভিজ্ঞাগুলি যে ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় তা হল অপশন এ নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে, অপশন বি স্বাক্ষর ব্যক্তির ক্ষেত্রে, অপশন সি ছোট শিশুদের ক্ষেত্রে, অপশন ডি হচ্ছে বিশেষ ধরনের শিশুদের ক্ষেত্রে। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার বি, স্বাক্ষর ব্যক্তির ক্ষেত্রে। এরপরে, শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয় সেটি হলো অপশন এ হচ্ছে বাল্যকাল, অপশন বি ভূমিষ্ঠ দশা, অপশন সি ভ্রূণজ দশা, অপশন ডি হচ্ছে জন্মগত দশা। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার সি, ভ্রূণজ দশা। এই ভ্রূণজ দশা থেকে শিশুর বিকাশ প্রক্রিয়াটি কি শুরু হয়। এরপরে, আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না অপশন এ শিশুর বয়স, অপশন বি শিশুর প্রবৃত্তিমূলক আচরণ, অপশন সি শিশুর লিঙ্গ, অপশন ডি হচ্ছে সাংস্কৃতিক পরিকাঠামো।
তাহলে সঠিক অ্যান্সার কোনটি? অপশন নাম্বার ডি, সাংস্কৃতিক পরিকাঠামো। এরপরে শিশুদের ক্ষেত্রে নিচে যে দশাটি প্রতিযোগিতামূলক সামাজিকরণ দশা হিসেবে বিবেচিত হয় তা হলো অপশন এ শৈশবকাল, অপশন বি বাল্যকাল, অপশন সি বয়সন্ধিকাল, অপশন ডি হচ্ছে পরিণত বয়স্ককাল। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, বাল্যকাল। এরপরে তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হলো মনোযোগের। অপশন এ মনোগত নির্ধারক, অপশন বি দেহগত নির্ধারক, অপশন সি বিষয়গত নির্ধারক, অপশন নাম্বার ডি হচ্ছে বস্তুগত নির্ধারক। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার হচ্ছে ডি, বস্তুগত নির্ধারক। এরপরে শিশুর শিক্ষার বিরূপ প্রভাব বিস্তার করে এমন প্রক্ষোভ হলো অপশন এ ভয়, অপশন বি রাগ, অপশন সি হচ্ছে দুঃখ ও বিরক্তি, অপশন নাম্বার ডি হচ্ছে ওপরের সবকটি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার ডি, ওপরের সবকটি, অর্থাৎ ভয়, রাগ, দুঃখ ও বিরক্তি। এরপরে শিশুদের জীবনের প্রধান শক্তির উৎস হলো স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও আনন্দময় খেলা। এই কথাটি বলেছেন অপশন এ হলওয়েল কুক, অপশন বি ফ্রয়েবেল, অপশন সি রুশো, অপশন ডি হচ্ছে মন্তেশ্বরী। সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, হলওয়েল কুক। এরপরে ১৬ নাম্বার কোশ্চেন, একজন শিক্ষিকার কাছে নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অপশন এ একজন সুবক্তা হওয়া, অপশন বি ক্লাসের শৃঙ্খলা বজায় রাখা, অপশন সি ক্লাসের সঠিক সময় হাজির হওয়া, অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীদের দুর্বোধ্য বিষয়গুলি নিরসন করা। তাহলে কোনটি সঠিক অ্যান্সার হবে? একজন শিক্ষিকার কাছে নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? সঠিক অ্যান্সার কোনটি? অপশন নাম্বার ডি, ছাত্রছাত্রীদের দুর্বোধ্য বিষয়গুলিকে নিরসন করা। এরপরে একজন শিক্ষক হবেন অপশন এ সময়নিষ্ঠ, অপশন বি সৎ, অপশন সি কর্তব্যপরায়ণ, অপশন নাম্বার ডি হচ্ছে অর্ধাবসায়শীল। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, কর্তব্যপরায়ণ। এরপরে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিজের কোন উদ্দেশ্যের প্রতি আপনি অধিক ঝোঁক দেবেন? অপশন এ পাঠ্যসূচি অনুযায়ী তথ্য পরিবেশন করা, অপশন বি ছাত্রছাত্রীদের নোটস লিখিয়ে দেওয়া, অপশন সি ছাত্রছাত্রীদের পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা, অপশন ডি ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা। এরপরে ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মনোযোগী করে তোলার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? অপশন এ আলোচনা করবেন, অপশন বি প্রশ্ন করবেন, অপশন সি গল্প করবেন, অপশন ডি ব্ল্যাকবোর্ড ও চক ডাস্টার ব্যবহার করবেন। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্ন করবেন। এরপরে শিশুদের সংবেদনগত সচেতনতার বিকাশের উদ্দেশ্যে অনুষ্ঠিত শিক্ষণ মডেলটি হলো অপশন এ অপারেন্ট অনুবর্তন মডেল, অপশন বি শ্রেণী সম্মেলনী মডেল, অপশন সি সচেতনতা প্রশিক্ষণ মডেল, অপশন নাম্বার ডি হচ্ছে সামাজিক অনুসন্ধান মডেল। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, সচেতনতা প্রশিক্ষণ মডেল। আপনার মতে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিশু বিকাশের মনের চাহিদা মেটায়? অপশন এ সমাজসেবা, অপশন বি শারীরিক শিক্ষা, অপশন সি গণিত, অপশন ডি হচ্ছে কর্মশিক্ষা। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, গণিত। একজন শিক্ষক গবেষণা করেন কেন? অপশন এ অনুসন্ধানের জন্য, অপশন বি ঘটনা হিসেবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য, অপশন সি নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? একজন শিক্ষক গবেষণা করেন কেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য। এরপরে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একজন শিক্ষকের কী পদক্ষেপ নেওয়া উচিত? অপশন এ শুধুমাত্র বিদ্যালয়ে অধিক থেকে অধিকতর পড়াশোনা করা, অপশন বি বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে এবং বাড়িতে পিতামাতার সঙ্গে পড়াশোনা করা, অপশন সি তাদের ইচ্ছা এবং আগ্রহকে অবহেলা না করা,
অপশন নাম্বার ডি হচ্ছে যে প্রশ্নগুলি পরীক্ষা আসার সম্ভাবনা আছে শুধুমাত্র সেই প্রশ্নগুলি মুখস্থ করা। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, তাদের ইচ্ছা এবং আগ্রহকে অবহেলা না করা। যদি প্রধান শিক্ষক তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে তুমি অপশন এ কথাবার্তার মাধ্যমে তার অসন্তোষ দূর করার চেষ্টা করবে, অপশন বি এই ঘটনাকে অধিক গুরুত্ব দেবে, অপশন সি প্রধান শিক্ষকের নামে অভিযোগ করবে, অপশন ডি অন্য বিদ্যালয়ে ট্রান্সফার নেবে। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, কথাবার্তার মাধ্যমে তার অসন্তোষ দূর করার চেষ্টা করবে। এরপরে একজন শিক্ষিকা নিশ্চিত হতে চান যে তার শিক্ষার্থীরা সহজাত প্রেরণার অধিকারী, এক্ষেত্রে শিক্ষিকার করণীয় কি? অপশন এ প্রতিটি শিশুর সাফল্য অর্জনের একই রকম মানের ব্যবস্থা করবেন, অপশন বি প্রতিটি শিশুর শেষ ফল অপেক্ষা তার শিক্ষণ পদ্ধতির দিকে অধিকতর বেশি দৃষ্টি দেবেন, অপশন সি এমন শিক্ষণ কাজের পরিকল্পনা করবেন যা অভিসারী চিন্তনে উৎসাহ দেবে, অপশন ডি স্পর্শযোগ্য পুরস্কার দেবেন। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, এমন শিক্ষণ কাজের পরিকল্পনা করবেন যা অভিসারী চিন্তনে উৎসাহ দেবে। একজন ছাত্রী একটি অধ্যায়ের প্রধান সূত্রগুলি শুধুমাত্র দেখায় তার একটি দৃশ্যচিত্র উপস্থিত করে এবং তার মনে যে প্রশ্নগুলির উদয় হয় সেগুলি অধ্যায়ের শেষে লিখে রাখে। সে অপশন এ পাঠ্যসূচিতে আলোচিত বিষয়কে প্রয়োগ করার চেষ্টা করে, অপশন এ বি মহড়া দিয়ে তার কর্মকৌশল ব্যবহার করার চেষ্টা করে, অপশন সি ধারণাগুলিকে গুছিয়ে নিয়ে তার নিজের চিন্তাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে, অপশন ডি পর্যবেক্ষণগত শিক্ষণকে সুনিশ্চিত করা। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, পাঠ্যসূচিতে আলোচিত বিষয়কে প্রয়োগ করার কি চেষ্টা করে। এরপরে ভালো শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক নিচের কোনটি ব্যবহার করবেন, অপশন এ মডেল, অপশন বি ফিল্ম, অপশন সি অডিও ভিজুয়াল উপকরণ, অপশন ডি হচ্ছে চার্ট। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি অডিও ভিজুয়াল উপকরণ। এরপরে নিচের উক্তিগুলির মধ্যে কোনটির সঙ্গে তুমি সহমত হবে, অপশন এ শিক্ষণ বাইরে উদ্দীপকের দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত হয়, অপশন বি শিক্ষণ সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ঘটে থাকে, অপশন সি শিক্ষণ কাজ ততক্ষণ কার্যকর হয় না যতক্ষণ না এটাকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, অপশন নম্বর ডি শিক্ষণ হয়েছে বলা যায় কেবল যদি তা ব্যবহারের মধ্যে পরিষ্কার দেখা যায়। তাহলে সঠিক অ্যান্সার অপশন নম্বর ডি, শিক্ষণ হয়েছে বলা যায় কেবল যদি তা ব্যবহারের মধ্যে পরিষ্কার দেখা যায়। এরপরে পেডাগোগিস অফ কিন্ডারগার্ডেন এর লেখক হলেন কে, অপশন এ হচ্ছে ফ্রয়েবেল, অপশন বি হচ্ছে থনড্রাইক, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে ডুই। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ ফ্রয়েবেল। লাস্ট কোশ্চেন, নিচের বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষিকার দ্বারা এক সৃষ্টিশীল শিশুকে চিনে নেওয়ার সবচেয়ে ফলপ্রসূ উপায় হবে, অপশন এ সাধারণ মান অনুসারী বৃদ্ধির পরীক্ষার ব্যবস্থা করা, অপশন বি একটি শিশু দলগত কাজে তার চেয়ে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে কিরূপ ব্যবহার করে তার লক্ষ্য করা, অপশন সি শিশুটিকে বিশদভাবে পর্যবেক্ষণ করা বিশেষত যখন সে সমস্যা সমাধান করে, অপশন ডি হচ্ছে নৈব্যক্তিক পরীক্ষা নেওয়া। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, শিশুটিকে বিশদভাবে পর্যবেক্ষণ করা বিশেষত যখন সে সমস্যার সমাধান করে। এই ছিল চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার। তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবে, কোনো প্রকার যদি তোমাদের সমস্যা হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাস এ অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন।